প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য একটা বিশেষ সুখবর। গ্রীষ্মের ছুটি চলছে, কিন্তু ক্লাস টুয়েলভে বিশেষত দীর্ঘদিন ধরে কোনো ক্লাস করা যাচ্ছে না। আমাদের ইচ্ছে থাকলেও আমরা কিন্তু ক্লাস করতে পারছি না, কারণ গরমটা এত বেশি, স্কুলে গিয়ে ক্লাস করা সম্ভব হচ্ছে না। তাই আমরা বিশেষ কিছু ক্লাসের আয়োজন করছি অনলাইন। এই অনলাইন ক্লাস করার জন্য তোমাদের জন্য যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে, প্রথমে একটা ফোন থাকতে হবে, স্মার্টফোন। এছাড়াও তোমাদের জন্য যেটা লাগবে ইন্টারনেট। তো হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দেওয়া হয়েছে, বিশেষত দেখবে 9, 10 এবং 12-এর জন্য। 12-এর আবার সায়েন্স, আর্টস এবং কমার্সের জন্য করে দেওয়া হয়েছে এই গ্রুপগুলি। তো প্রত্যেকটা গ্রুপে সবাইকে অ্যাড হতে হবে। যাদের কাছে স্মার্টফোন নেই, তারা বাবা বা মায়ের কাছ থেকে ফোন নিয়ে আমাদের এই গ্রুপগুলি অ্যাড হবে। আমাদের শ্রীচন্দ্র মহানগর ইনস্টিটিউশনের যে মেন গ্রুপ আছে, মেন গ্রুপে প্রত্যেকটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্ক ক্লিক করলেই তোমরা 9, 10 এবং 12-এর ছেলেমেয়েরা এই গ্রুপে, নির্দিষ্ট গ্রুপে ঢুকে যেতে পারবে। এই গ্রুপগুলিতে অন্য কোনো ছেলে মেয়ে থাকতে পারবে না বা অভিভাবকরা থাকবেন না। নির্দিষ্ট ক্লাসের জন্য যে নির্দিষ্ট গ্রুপগুলি করা আছে সেখানে আপনারা থাকবেন বা তোমরা থাকবে। এবং তোমরা দেখবে তোমাদের সাথে সাথে তোমাদের ক্লাস টিচার, বিভিন্ন সাবজেক্টের অনুযায়ী ক্লাস টিচারও ওই গ্রুপগুলোতে অ্যাড করে দেওয়া হবে। তারা অ্যাডমিন হিসেবে থাকবেন। তোমরা এই গ্রুপে বেশি কথা বলবে না, তবে অবশ্যই তোমাদের জানার জন্য যদি কোনো প্রশ্ন থাকে সেটা নিশ্চয়ই করবে, মাস্টারমশাইদের সময় করে উত্তর দিয়ে দেবেন। আর যেটা বলা ছিল, ক্লাস কেমন করে হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলেই তো হবে না? তো হোয়াটসঅ্যাপ গ্রুপে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে, তোমাদের জন্য নোটস বা কোনো প্রশ্নের উত্তর মাস্টারমশাইরা সরাসরি দিতে পারেন। আর একটা হবে, আমরা এই সময়টা গুগল মিট, তোমরা শুনেছো গুগল মিট, গুগল মিটে তোমরা অনলাইন ক্লাসের জন্য একটা ভালো অ্যাপস আর কি, গুগল মিটটা ডাউনলোড করে ইনস্টল করে রাখবে। যাদের ইনস্টল করা আছে তারা ওটা আপডেট করে রাখবে। গুগল মিটের একটা লিঙ্ক দেওয়া হবে, ওই লিঙ্কে ক্লিক করার পরে পারমিশন চাইলে যিনি ক্লাস করাবেন বা যিনি লিঙ্কটা তৈরি করেছেন তিনি যখন ওটা পারমিশন দিয়ে দেবে তখন তিনি ক্লাসে অ্যাভেলেবেল হবে। এইভাবে লাইভ ক্লাস করা সম্ভব হবে। গুগল মিটের সাহায্যে লাইভ ক্লাস করতে গেলে অবশ্যই তোমাদের ওই লিঙ্কের উপর ক্লিক, আগে লিঙ্ক জেনারেট করতে হবে, সেটি মাস্টারমশাইরা করে দেবেন বা আমি করে দেবো। আর তারপর তোমাদের করতে হবে কি, ওই লিঙ্কের উপর ক্লিক করে ওই নির্দিষ্ট লিঙ্কে নির্দিষ্ট সময় জন্য ঢুকে যেতে হবে। এরপরে মাস্টারমশাই ক্লাস শেষ হয়ে গেল, ক্লাস শেষ করার পর অন্য মাস্টারমশাইরা লিঙ্ক ধরে আবার ওই তোমার লিঙ্কের পর ঢুকবেন, প্রবেশ করবেন এবং তিনি তার নির্দিষ্ট সময় পর্যন্ত ক্লাস নেবেন এবং মাস্টারমশাইরা ঢুকে যাবেন। মাঝখানে হয়তো একটু কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য একটা বিরতি থাকতে পারে, তোমরা এই সময় খাওয়া দাওয়া করে নিতে পারো বা তোমরা জল খেয়ে নিলে। আর সবাই যেটা করবে সেটা হচ্ছে, ওই ফ্রি যে রিচার্জগুলো হয় যেটা আনলিমিটেড থাকে সেটা মারতে হবে। আর গেম খেললে চলবে না, ফোন বাবার কাছ থেকে নিয়েছি, নিয়ে এবার ক্লাস করার নাম করে গেম খেললাম, এটা তো কখনোই চলবে না। আর একটা চলবে না, সেটা হচ্ছে ব্যাটারি, ফোনের ব্যাটারি কিন্তু ফুল চার্জ করে রাখতে হবে। তুমি যদি ফোন নিয়ে ইউটিউব বা কোনো গেমস খেলে সময় নষ্ট করো তাতে ব্যাটারি নষ্ট হবে। আর ব্যাটারি নষ্ট হয়ে গেলে বাবা নিশ্চয়ই দেবেন না বা তুমি ক্লাস করতে পারবে না, দীর্ঘক্ষণ ক্লাস হবে সেই ক্লাসে তুমি অ্যাটেন্ড করতে পারবে না। সেই জন্য ফোন ফুল চার্জ করে রাখবে এবং সব যে নির্দিষ্ট সময় ক্লাস বলা হবে ওই ক্লাসের সময়টুকুই শুধু ফোন ব্যবহার করবে, ক্লাসের সময় ছাড়া আর কখনোই ফোন ব্যবহার করবে না। কারণ জানো তোমরা ফোন ব্যবহার করা একটা বাজে অভ্যাস, ব্যাড হ্যাবিটসের মধ্যে একটা পড়ে, এটা ব্যবহার করতে করতে আমরা এডিক্টেড হয়ে পড়ি এবং দীর্ঘদিন ফোন ব্যবহার করতে করতে আমাদের বুদ্ধিমত্তা কমে যায়। এবং আজকাল যে শর্টস ভিডিও উঠেছে সেগুলোতে কিন্তু আমাদের বিরাট একটা সময় নষ্ট করে। ক্লাস টুয়েলভের ছেলেদের জন্য যেটা বলবো, যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশান আছে তাদের জন্য যে গ্রুপটি পুরানো ছিল সেই গ্রুপটিকেই আমি কিন্তু ওই আর্টসের গ্রুপ করে দিয়েছি। ওখানে আশা করি সায়েন্স এবং কমার্সের ছেলেমেয়েরাও আছে যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশান আছে। তো তোমরা থাকো, গ্রুপ থেকে বেরোনোর কোনো প্রয়োজন নেই, তখন ক্লাস হবে তখন গুগল মিটে তোমাদের যদি সাবজেক্ট না হয় সেটা ঢোকার দরকার নেই। অনেক